তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে আরও একটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা এখানে বাড়ির মডেলটি দেখতে পাচ্ছেন। যদি এই বাড়ির মডেলটি আপনাদের পছন্দ হয়ে থাকে, এই বাড়িটি তৈরি করতে কত কী খরচা পড়বে না পড়বে সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকে ভিডিওটি শুরু করি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন বন্ধুরা, আমরা বাড়ির প্ল্যানটি আপনাদের সামনে যদি আলোচনা করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে যে বাড়ির প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির প্ল্যানটি আমরা ডিজাইন করেছি 25 ফিট বাই 27 ফিট জমির মধ্যে। অর্থাৎ এখানে যে বাড়ির প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির এই যে সামনের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের এই লেন্থটা আপনাদের 25 ফিট থাকবে, আর এই সাইডের যে লেন্থ আছে এটা আপনাদের 27 ফিট জমির প্রয়োজন হবে। তো এই বাড়িটি তৈরি করতে কতগুলি কলম কাস্টিং করা হয়েছে সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদেরকে আগে দেখতে হবে এই বাড়ির ভিত্তি কীরমভাবে গাঁথা হয়েছে। তো যদি আমরা একটু ভিতের উপরে নজর রাখি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। দেখুন, এখানে যে ভিত্তি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টোটালে আমরা পিছন দিকে 3টা, মাঝখানে 6টা, আর সামনের দিকে 3টে, অর্থাৎ টোটাল এখানে আমরা 12টি কলম কাস্ট করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জমি থেকে আমাদের যে ভিতের যে মাপটা রাখা হয়েছে, অর্থাৎ ইটের যে গাঁটনিটা আমরা দিয়েছি, এটা 2 ফিট মতো রাখা হয়েছে উচ্চতা। আর এখানে আমাদের যে সিঁড়িটি রাখা হয়েছে, এটা আমাদের ফ্রন্ট যে এলিভেশনটি রয়েছে সেটা সামনের যে ভিত আছে সেই ভিত বরাবর আমরা এটাকে রেখেছি। আপনারা চাইলে এটাকে সামনের দিকে বাড়িয়ে দিতে পারেন। এবার কী হবে দেখুন, এই ইটের উপরে আমাদের 10 ইঞ্চির আপনাদের যে বিম আছে সেই বিমটা দিতে হবে যাতে আমাদের জলটি উপরে না যায়। তো দেখুন, বিম দেওয়ার পর আমাদের বাড়ির ডিজাইনটি অনেকটি এরকম লাগবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার বিমের পর আসবে আমাদের যে দেওয়াল, দেওয়াল দিলে পরে আমাদের বাড়ির ডিজাইনটি অনেকটা এরকম লাগবে। এবার আপনাদেরকে একটু বলি, দেখুন সবার প্রথমে আপনারা যখন এখান থেকে এন্ট্রি করবেন, এখানে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটের যে মাপটি রয়েছে এখানে আপনাদের 6.5 ফিটের আশেপাশে আপনারা এই গেটের মাপটি পেয়ে যাবেন, অর্থাৎ 6 ফিট 5 ইঞ্চি। এখান দিয়ে যখনই আপনারা উঠবেন এখানে একটা ছোট্ট সাইজের আপনারা বারান্দা পেয়ে যাবেন। এখানে বারান্দাতে যে মাপটা রেখেছি আমরা এটা 13 ফিট, অর্থাৎ এই মাপটা আপনাদের 13 ফিট পেয়ে যাবেন। আর এখান থেকে এখানে যে মাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা 5 ফিট হবে। তারপরে গেট দিয়ে এন্টার হওয়ার পরে আপনাকে একটা বড় সাইজের হল পেয়ে যাবেন এবং এই হল থেকেই সমস্ত ঘরে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। সবার প্রথমে যদি আমরা এখানে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এই বেডরুমে যাই, তাহলে এখানে যে বেডরুমটা আপনারা পেয়ে যাবেন, এই বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 10 ফিট 1 ইঞ্চি। অর্থাৎ আপনাকে একটু জুম করে দেখাই, দেখুন এখান থেকে এই মাপটা আপনাদের 11 ফিট আসবে, আর এখান থেকে এই মাপটা আপনাদের 10 ফিট 1 ইঞ্চি। ঠিক সেম একইভাবে এইদিকের বেডরুমটা রাখা হয়েছে, আর এই দুই বেডরুমের মাঝখানে আমরা রেখেছি কিচেন রুমটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে রান্নাঘরের যে সাইজটা আপনারা দেখতে পাবেন, এখানে যে রান্নাঘরটা আপনারা পেয়ে যাবেন, এখানে রান্নাঘরের যে মাপটি রাখা হয়েছে এটা আপনাদের 11 ফিট আছে এই দিকটা, আর এইদিকে যে মাপটা আছে আপনাদের সেটা আমাদের 5 ফিট 11 ইঞ্চি। বুঝতে পারলেন, এটা হচ্ছে আপনাদের 11 ফিট, আর এদিকের মাপটা হচ্ছে আপনাদের 5 ফিট 11 ইঞ্চি। আর এই বারান্দা থেকে আপনারা পেয়ে যাবেন সিঁড়িতে ওঠার, অর্থাৎ উপরে যাওয়ার রাস্তাটা, এখানে আপনারা সিঁড়ি পেয়ে যাবেন। আর সিঁড়ির পাশ দিয়ে আপনারা পেয়ে যাবেন বাথরুমে যাওয়া, অর্থাৎ এটা আপনাদের কমন যে টয়লেট রয়েছে সেই কমন টয়লেটে যাওয়ার রাস্তাটা। তো এখানে যে কমন টয়লেটের মাপটা আমরা রেখেছি, এখানে কমন টয়লেটের মাপ হচ্ছে আপনাদের 6 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট 2 ইঞ্চি। অর্থাৎ এইদিকের মাপটা আপনাদের 6 ফিট 7 ইঞ্চি, আর এদিকের মাপটা আপনাদের 6 ফিট 2 ইঞ্চি। অবশেষ রইল আমাদের যে হল, সেই হলের যে সাইজটা আমরা রেখেছি, এখানে অনেক বড় সাইজের একটা হল দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের এই মাপটা আসবে 15 ফিট, আর এইদিকে যে মাপটা আপনারা রয়েছে এটা 13 ফিট আসবে, অর্থাৎ এখান থেকে এই মাপটা আপনাদের 13 ফিট। তো এই ছিল আমাদের বাড়ির সমস্ত সাইজ এবং মাপজোক আপনাদেরকে বলে রাখলাম। এখানে আরেকটু জিনিস বলে দিই, এখানে যে কলমগুলি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমের সাইজ আপনাদের এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রাখা হয়েছে, আর প্রত্যেকটি দেওয়ালের সাইজ এখানে আমাদের 5 ইঞ্চি রাখা হয়েছে, আর এখানে আমাদের দেওয়ালের যে হাইট রেখেছে সেটা হচ্ছে 7 ফিট। এবার এর উপরে আমাদের যে লিঙ্কটন লেভেলটা আসবে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এরপরে লিঙ্কটন লেভেল হচ্ছে এরকম আসলে পরে এখানে দেখতে পাবেন। এখানে লিঙ্কটনের যে সাইজটি রাখা হয়েছে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, অর্থাৎ উচ্চতা হচ্ছে 6 ইঞ্চি। এরপর আসবে আমাদের যে লিঙ্কটনের উপরে যে গাঁথনি আসে সেই গাঁথনিটা, আর সামনের যে ফ্রন্ট লুক, এখানে আপনারা ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন আমরা একটু কোন শেপে রাখার চেষ্টা করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমাদের বাড়ির এলিভেশনের ডিজাইনটা। এখানে জানলা এবং বাড়ির মেন গেট প্রত্যেকটা ডিজাইন একই রকম সিমেট্রিক রাখার চেষ্টা করেছি যাতে বিষয়টা আরও বেশি সুন্দর লাগে। এরপর এখানে যে 3 ফিট গাঁথনি আসলো, 3 ফিট গাঁথনির পরে আমাদের যেটি আসবে সেটি হচ্ছে এর উপরে আসবে আমাদের বিম। এখানে প্রত্যেকটা বিমের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রাখা হয়েছে। এখানে কলমের উপর দিয়ে বিমগুলো আসে যেহেতু, তাহলে লোডটা নিচে পড়ে যায়, ওই জন্য আমরা মাঝখান দিয়ে কলমটা বিমটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পারে এই বিমগুলো তুলে এটাকে এখান দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমরা এটাকে সিমেট্রিক রাখার জন্য কলমের উপর দিয়ে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নিজেদের মন মতো পরিবর্তন করে নিতে পারেন। এরপর আমাদের আসবে এর উপরে ছাদ, এবং ছাদের উপরে আসবে সিঁড়ি ঘর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি ঘরের ডিজাইনটি, এখান থেকে আপনাদের সিঁড়িতে ওঠার রাস্তা। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যে সিঁড়ি ঘরটি রাখা হয়েছে অর্থাৎ বা সিঁড়ি যেটা রাখা হয়েছে সেটা আপনাদের 3 ফিট রাখা হয়েছে, ঠিক আছে। আর এটা যে রাইজারটি রাখা হয়েছে সেটি আপনাদের 6 ইঞ্চি রাখা হয়েছে। এই ছিল আমাদের বাড়ির পুরো প্ল্যান। এবার সম্পূর্ণ শেষ করলে বাড়ির ডিজাইনটি এরকম লাগবে দেখতে পাচ্ছেন।
তো এই ছিল বাড়ির পুরো পুরো প্ল্যান। আপনাদের যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি এই বাড়ির খরচা সম্পর্কে বলি তাহলে আমি স্ক্রিন উপর লিখে দেবো, আপনারা দেখে নেবেন ওখান থেকে এই বাড়িটি তৈরি করতে আনুমানিক কত খরচা পড়তে পারে। এছাড়াও এই বাড়ির জমির যে মাপটি হবে সেটিও আমি স্ক্রিনের উপর আপনাদের লিখে দেবো, সেখান থেকে আপনারা জমির মাপটি কাঠা এবং শতকে হিসাব করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।